হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমরা একটা গ্রিল পার্টিতে গিয়েছিলাম, তো এই বছরের এই প্রথম গ্রিল পার্টি। তো আর কি, এত সুন্দর হয়েছে গ্রিল পার্টিটা। তো অনেক মানুষ হয়েছিল, মানুষের এত মানে আর কি অনেক ভিড় ছিল। আর যেহেতু এটা একটা পার্কে, তো এই পার্কের ভিডিও কিন্তু এর আগেও শেয়ার করেছিলাম আমরা, যে একটা ওয়ান ডিশ পার্টিতে আসছিলাম তখনও কিন্তু আপনাদের সাথে সেই ব্লগটা শেয়ার করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা গ্রিল পার্টিতে আসছি আর কি, সবাই মিলে একসাথে। তো আর কি, এত সুন্দরভাবে সাজানো গোছানো একটা পার্টি ছিল, আর একদম কোনো রকমের কোনো মানে ঝামেলা বা কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। সবাই মিলে একসাথে সুন্দরভাবে এই পার্টিটাকে আমরা উপভোগ করেছি সবাই মিলে একসাথে। তো আর কি, অনেক ভালো লেগেছে আর অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি আমরা সবাই মিলে একসাথে। তো আলহামদুলিল্লাহ আজকের দিনটার জন্য। আসলে জীবনের প্রতিটা দিনই সুন্দর, কিন্তু তার মধ্যে বেস্ট কিছু দিন বা স্মৃতি থাকে যেগুলো নাকি আর কি জীবনে চলার পথে আর কি স্মৃতি হয়ে রয়ে যায়। তো তার মধ্যে আজকের দিনটাও ছিল খুব সুন্দর আর অনেক উপভোগ করার মতো একটা দিন। আসলে অনেক মানুষ একসাথে হয়ে গ্রিল পার্টি করলে কিন্তু একটু অগোছালো হওয়া মানে হয়, কিন্তু আজকের যে গ্রিল পার্টিটা ছিল আর কি, তো আজকেরটা কিন্তু একদম সাজানো গোছানো আর খুব সুন্দর পরিপাটিভাবেই হয়েছে। তো আর কি, সবাই অনেক আনন্দ করেছি, সবাই মিলে একসাথে খেয়েছি ঘুরেছি। আর এখানে এই পার্কের মধ্যে তো অনেক অনেক ফুল ছিল, অনেক রকমের ফুল। তো আমার কাছে খুব ভালো লাগে গোলাপ, তো আর এই ফুলগুলো অনেক সুন্দর দেখতে। এই ফুলের যে একটা ঘ্রাণ, তো এটাও কিন্তু অনেক সুন্দর। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো এই তো দেখতেই পারতেছেন, তো ফুলের বাগানে অবশ্য সবাই ছবি তুলেছে আর সবাই মানে আর কি যার যার মতো করে সময় কাটিয়েছে। তো অনেক ভাবিরা ভাইয়ারা সবাই আসছিল, তো সবার সাথে একসাথে অনেক আনন্দ করেছি। তো আর কি, আমরা যারা যারা ছিলাম সবাই একসাথেই খাওয়া দাওয়া করেছি। তো এখানেই তো দেখতেই পারতেছেন সবার খাবার, তো অনেকেই হচ্ছে এরকমভাবে খাবার নিয়ে আসছে, তো সেই খাবারগুলো আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখানেই তো সালাদ, তারপরে হচ্ছে এখানে গ্রিল ছিল গরুর মাংস, তারপরে হচ্ছে চিকেন, চিকেন উইন্স, তারপরে বুস্ট, তো এগুলো সব। তো এই যে হচ্ছে গরুর যে গ্রিলটা ছিল, তো সেইটা তো এখানে হচ্ছে গ্রিল করতেছিল। তো এটা লাস্টের দিকে আমরা যখন চলে আসবো আর কি বিকেলের দিকে, তখন হচ্ছে আমরা আর কি এই ভিডিওটা করেছিলাম। তো আমি এই ভিডিওটা করেছি মানে অনেক যেহেতু ভিড় ছিল আর সব ভাইয়ারা গ্রিল করতেছিল, তো আর কি আশা হয় নাই আর ওরকমভাবে ভিডিও করতে পারি নাই। কিন্তু লাস্টের দিকে ভাবলাম একটু সবাই যেহেতু মানে যার যার মতো আছে, তো একটু ফাঁকা হয়েছে আর কি গ্রিলের জায়গাটা, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো সেই জন্য আর কি এখানে গিয়ে হচ্ছে এরকমভাবে মানে আর কি ভিডিও করে নিছি। তো এই তো, আর আসলে অসাধারণ ছিল আজকের গ্রিল পার্টিটা। তো আলহামদুলিল্লাহ, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা মানে এত কষ্ট করছে গ্রিল করছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে মানে এই আয়োজনটা করা, তারপর হচ্ছে গ্রিল করা। তো এটা কিন্তু খুবই কষ্টের, আসলে গ্রিল করাটা তার অনেক সহজ না আর কি, এটা খুব মানে আর কি পরিশ্রমের আমার মনে হয় যে একটা কাজ। তো এই তো, আর হচ্ছে ওরকমভাবে যেহেতু ভিডিও করা হয়নি, তো এই জন্য আর কি ভাবলাম যে একটু একটু করে ভিডিও করে নিই, যাতে করে মানে একটু স্মৃতি থাকে। আর যেহেতু এই বছরের প্রথম এই গ্রিল পার্টিটা, তো এই জন্য আর কি একটু ভিডিও করেছি। আর হচ্ছে এখানে আমাদের যে বড় ভাইয়া, তো মুরাদ ভাইয়ার ইনভাইটেশনে অবশ্যই এই দাওয়াতটায় আমরা গিয়েছি। তো ভাইয়া অবশ্য সবাইকে দাওয়াত দিছে, তো যারা যারা ছিল আমার যত পরিচিত মানুষ ছিল, তো সবাই গিয়েছে আর সবার সাথেই অনেক মানে দেখা হয়েছে, কথা হয়েছে সব ভাবিরা। আর এমনিতে তো বড় বড় যে ভাবিরা আছে সবাই অনেক আন্তরিক আর সবার মানে আর কি এত আদর করে বা মায়া করে, অনেক ভালো সবাই। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা মন থেকে, আর সবার জন্য অনেক অনেক দোয়া।
তো এই তো, আর এই পার্কটা কিন্তু দেখতে অনেক সুন্দর, আর বিশেষ করে এই পার্কে যে গোলাপ গাছগুলো আছে এত সুন্দর, আর এক একটা গোলাপ গাছের যে গোলাপগুলা তো অনেক অনেক কালার গোলাপের, তো এই জন্য ভালো লাগে। আর এই কালারটা দেখেন এত সুন্দর, এই কালারটা গোলাপের কালারটা মানে দেখে মনে হইতেছে মানে এখনই মানে আর কি কি বলবো, এতটা মানে একদম মনটা কাইরা নিতেছে এই গোলাপের কালারটা। তো এই তো